কুম আসসালাম রহমতুল্লাহ আবার আমাদের এক বোন জানতে চেয়েছেন যে আপনি যে আয়াতে শেজদা তেলাওয়াত করেন সে তেলাওয়াত কেউ শোনার পরে যদি সাজদা আদায় না করেন তাহলে আপনি গুনাগার হবেন কিনা আলহামদুলিল্লাহসালতুয়াসাল্লাম আল আর ও সহিল্লাহ অবাদ প্রথমত হচ্ছে আয়াতে সেজদা তেলাওয়াতের কারণে সেজদা ওয়াজিব হয় এ কথাটি আসলে ঠিক নয় বরং এক্ষেত্রে সাজদা দাওয়াটা হচ্ছে সুন্নাত কেউ যদি এটা আদায় করে তাহলে তিনি সুন্নাত আদায়ের একটি প্রতিদান বা স্বভাব পাবেন কিন্তু এটি আদায় না করাতে কেউ গুনাহগার হবেন না কেউ অস্বীকার করলে সেটি ভিন্ন জিনিস কিন্তু মূলত কোরআনুল কারিমের যে পনেরোটি সাজদার আয়াত রয়েছে যার প্রথমটি হচ্ছে সুরা আরাফে সর্বশেষটি হচ্ছে সুরাতুল আলাকের ভিতরে তো এই আয়াতগুলো তেলাওয়াতের মধ্য দিয়ে সেজদা ওয়াজিব হয় না এটি বিশেষ করে ফরজ সালাতের ভিতরে সাহেব যদি আওয়াজে যদি এই আয়াত তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে তেলাওয়াত চুপি চুপি হয় সেই সমস্ত ক্ষেত্রে যদি ইমাম সাহেব সাজদার আয়াত তালাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সাজদা না দেওয়াটাই হচ্ছে উত্তম কারণ এর মধ্য দিয়ে মুক্তাদিদের ভিতরে একটি পরিস্থিতি তৈরি হতে পারে যে হঠাৎ করে কেন ইমাম সাহেব সাজদায় চলে যাচ্ছেন তো মূল কথা হচ্ছে নবী কাইম সাল্লাসাল্লামের সামনে জায়দ ইবনে সাবিত রাদি আল্লাহ আনহু তিনি সুরা আননাজম যেখানে সাজদায় তেলাওয়াত আয়াতে সাজদা রয়েছে সেটা তেলাওয়াত করেছেন কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু সেখানে তিনি সাজদা দেননি ঠিক একইভাবে অমর আব্দুল খতাব রাদি আল্লাহ আনহু তিনি বলতেছেন ইন আল্লাহ আলামিয়া ফরুদ সুজুদ ইল্লা আন্নাশা আল্লাহ সুবাহন তালা আমাদের উপরে কিন্তু সলাতের যে সেজদা গুলো এ ধরনের সেজদা ছাড়া অন্য কোনো সেজদা আমাদের উপরে কিন্তু তিনি ফর্জ করেননি তবে আমরা যদি চাই সেটা আমরা দিতে পারি দিলে সবাব আছে আর না দিলে কোনো গুনাহ নেই তো এ সমস্ত দলিলের ভিত্তিতে আমরা বলতে পারি যে সাজদায় তালাওয়াত অর্থাৎ সাজদার যে আয়াতগুলো রয়েছে সে আয়াতগুলো পাঠ করার মধ্য দিয়ে না নিজের উপরে সাজদা ওয়াজিব হয় না অন্য কেউ শুনলে তার উপরে ওয়াজিব হয় অর্থাৎ বিষয়টি যেহেতু সুন্নাত প্রমাণিত হলো সেহেতু নিজে দেওয়ার মধ্য দিয়ে এ সুন্নাত আদায় হয়ে যাবে অন্য কেউ শোনার পরে তিনি যদি এটা আদায় করেন তাহলে তিনিও সোনাতে স্বভাব পাবেন কিন্তু এটা আদায় না করাতে তেলাওয়াত যেমন গুনাগার হবেন না ঠিক একইভাবে যারা শুনছেন শোনার পরে সাজদা আদায় করেননি তারাও গুনাগার হবেন না তবে একটি অবস্থায় গুণাগার হওয়া যেতে পারে যে এটাকে যদি কেউ অস্বীকার করে বা অস্বীকারের মানসিকতায় কেউ যদি আহ সাজদা আদায় না করেন তাহলে সেক্ষেত্রে গুণাগার হতে পারেন কিন্তু স্বাভাবিক অবস্থায় এটা করার মধ্য দিয়ে সব হয় কিন্তু না করাতে কোনো গুনা হয় না আল্লাহ আলম সহব্লাহ আল নবীনা মুহাম্মদ اشرقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب